রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের তদন্তের গতিপ্রকৃতিতে নতুন তথ্য উঠে এলো। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই সূত্রে জানা যায় যে রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষার ওএমআর এর দেখভাল করেছিল এস বসুরায় অ্যান্ড কোম্পানি। সেই কোম্পানির কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী ও বিভিন্ন কম্পিউটার অফিস তল্লাশি করে একটি বিস্ফোরক তথ্য পাওয়া গেছে। সেখান থেকে জানা যাচ্ছে যে সেখানে যে সকল ওএমআর এর কপি আছে এবং ওএমআর এ প্রাপ্ত নাম্বার দেখা যাচ্ছে, তার সঙ্গে দেওয়া প্রাথমিক শিক্ষা পর্ষদের নাম্বারের তালিকার কোনো মিল নেই। ইতিমধ্যে আপনারা প্রত্যেকেই অবগত হয়ে গেছেন যে মানিক ভট্টাচার্য ওএমআর ধ্বংস করে দিয়ে তার ডিজিটাল নাম্বার রেখেছিল, অর্থাৎ কে কত পেয়েছে সেই ওএমআর এর স্ক্যান কপি না রেখে একটা লিখে রাখা 20 কি 25 কি 60, যেটা যখন তখন বদল করা যাবে। কিন্তু সেই কপি যখন পাওয়া যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে বিশাল হেরফের। এরপরই প্রাথমিক শিক্ষা পর্ষদের থেকে আবার পুনরায় নথি চেয়ে পাঠাচ্ছে সিবিআই, কারণ যেটা জানা যাচ্ছে যে প্রথম অবস্থায় যা প্রকৃত একজন ছাত্রছাত্রী নাম্বার পেয়েছিল সেই নাম্বারটিকে পাঠিয়ে দেওয়া হয়েছিল পর্ষদকে। পরবর্তীকালে পর্ষদ সেই নাম্বারটিকে ম্যানিপুলেট করে তাদের একটা নাম্বারের লিস্ট করে। এখন আপনাদের জানিয়ে রাখি, এই বিষয়টি আসার পর কিন্তু আদালতে মামলার জটিলতা বৃদ্ধি পাবে, কারণ এই চোর শিক্ষক হয়েছে যারা চুরি করে চাকরি নিয়েছে, এরা কিন্তু প্রত্যেকে হাইকোর্টে গিয়ে বলবে ওই ওএমআর সিটটি আমার নয়, আর এইখানেই মামলার জটিলতা সৃষ্টি হবে। যদিও সিবিআই সূত্রে যে দাবি আছে যে বিপুল পরিমাণের নথি পাওয়া গেছে এবং তদন্ত শেষের মুখে, অর্থাৎ যে কোনো দিন ফাইনাল চার্জশিট জমা হতে পারে, তার আগে শেষবারের মতো হয়তো ফাইনাল একবার চেক আপ সিবিআই করে নিচ্ছে। এদিকে আপনাদের জানিয়ে রাখছি এখন থেকে, যারা আমার দর্শক আছেন, মূল মাথা কিন্তু গ্রেপ্তারের পথে, কারণ তাকে কিন্তু আপনারা কোনো আওয়াজ পাচ্ছেন না তার গলার। তিনি টিভি কেন লোকচক্ষুর আড়ালে চলে গেছেন, খবর পাওয়া যাচ্ছে তিনি অসুস্থ এবং তিনি বিদেশ যাওয়ার চেষ্টা করছেন। অপরদিকে এই নিয়োগ দুর্নীতির আর এক মাস্টার কি কালীঘাটের কাকুর ভয়েস টেস্টের নির্দেশ কিন্তু আদালত দিয়ে দিয়েছে, পাশাপাশি এটাও বলে দিয়েছে এই ভয়েস টেস্ট করার জন্য চেক আপ করবে ইএসআই হসপিটালের ডাক্তাররা। তাই এই ভয়েস টেস্টের রিপোর্ট আসার সাথে সাথেই যে নিয়োগ দুর্নীতির তদন্তে জবনিকা নামতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না, কারণ এই তদন্ত ওই ভয়েস টেস্ট হলেই আরও কনফার্ম হয়ে যাবে। আর আপনারা যারা এই প্রতিবেদন দেখছেন তারা মিলিয়ে নেবেন, এই তদন্তের শেষ হয়েই গেছে। আর আপনারা দেখছেন এডুকেশন ভয়েস ইউটিউব চ্যানেল, এই ধরনের প্রতিবেদন ভবিষ্যতে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ।